আপনি কি অসুস্থ, সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন জেন মেডিকেল হল। এখানে অতি কম খরচে কলকাতার অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে সুচিকিৎসা করা হয়। যোগাযোগ 9733672355। আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি ইয়াসমিনা আপনাদের সাথে। আবার ডেঙ্গিতে মৃত্যু হলো এক শিশুর। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু 4.5 বছরের এক শিশুর। মৃতার নাম আনকি বর্মা, বাড়ি উত্তর হাওড়ার ঘুষুড়ি জেএন মুখার্জি রোডে। তার ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু শক সিন্ড্রোমকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কবে থেকে অসুস্থ হলো? ওই তো বললাম তো, মঙ্গলবার রাত্রিবেলা হাসপাতালে ভর্তি ছিল, 9:30 সবে দাদার ভর্তি করেছে। 9:30 না 4:00 টাইম না, মঙ্গলবার বুধবার দিনে সবই সব ঘটনা হলো। অন্য হাসপাতালে নিয়ে যাও, অন্য হাসপাতালে গেলাম, কি করে দিয়েছে বুঝি না, জানি কি হলো আমি কিছু জানি না। কি হয়েছিল? খুব কি অসুস্থ ছিল? হ্যাঁ একটু সুস্থ ছিল, কিছু বলছিলাম না, কিছু না, কিছু আমরা বলতাম কি কিছু বলিনি, ওরকম অসুস্থ ছিল। অসুস্থ কদিন মানে? আর ব্লাড রিপোর্টে কি বলছে? ডেঙ্গু কি নাম বাচ্চাটা? আনকি বর্মা। কত বয়স ছিল? বলতে 2015। আপনার নাম? ঠিক আছে, আপনার নাম? দুদিন পরে আবার ফিভারটা থামিনি, 2-3 দিন ওষুধ খাওয়ানো পড়লো। যখন খাওয়ানো পড়লি তাহলে আমি কি করলাম, মঙ্গলবার সকালে ডাক্তার যদিও ভট্টাচার্যকে দেখিয়েছি, উনি বললেন কি অসুখ খুবই খারাপ আছে, আপনি এতে টেস্ট করিয়ে নিন। টেস্ট করিয়ে তারপর রাত্রে রিপোর্ট নিয়ে আসুন, যা হবে তো করা যাবে। রাত্রে রিপোর্টটা মানে ডেঙ্গু আসল, আর তার মধ্যে টাইফয়েড হয়েছিল। তো ওইটা নিয়ে ওনারা বললেন ভর্তি করে দিতে আলফাতে, আমরা সঙ্গে সঙ্গে আলফাতে ভর্তি করে দিলাম। আলফাতে বললো কি আপনারা ঠিক আছে, সব ঠিক আছে। তারপরে রাত্রিবেলা ডাক্তার চেক করলো, সব ঠিক ছিল। সকালে চেক করলো ঠিক ছিল, স্যার যারা ক্রমে চেক করে বলছে কি ওর অ্যাবডোমেন সাউন্ডটা পাচ্ছে না, পেট ফুলে যাচ্ছে, আপনি এক কাজ করুন এখান থেকে অন্য জায়গায় রেফার করে দিচ্ছি, নিয়ে চলে যান। ওখানে গেলাম, ওখানে নিয়ে আইনি, বলছে ওখানে সিট খালি নেই, আইসিইউ খালি নেই, আপনি অন্য জায়গায় নিয়ে যা চলে যান বাচ্চাকে নিয়ে। আমরা তো খুবই মানে খুঁজতে পাইনি, আমাদের তো অত জানকারি নেই আমরা। তারপর অন্যজনের সাহায্য নিয়ে একজন আমাদের রিলেটিভ উনি হয়ে তার আরএনটিতে মানে এতে গিয়েছিলাম, কি আছে আমরিতে, আমরিতে গিয়েছিলাম, ওখানে নেয়নি সিন। তারপরে আরএনটি গেলাম, আরএনটিতে হয়েছে, ওরা ট্রিটমেন্ট করেছে। কবে ভর্তি আরএনটি? আরএনটি কালকে 4:30 মানে কালকে ভর্তি করেছিলেন আরএনটি, মারা গেলেন তো আজকে, আজকে সকাল 3:30। মৃতের পরিবার সূত্রে খবর, গত সোমবার জ্বরে আক্রান্ত হয় 4.5 বছরের ওই শিশুটি। তারপর থেকে সে ঝিমিয়ে পড়তে থাকে। এরপর মঙ্গলবার জ্বর বাড়লে তাকে ভর্তি করা হয় উত্তর হাওড়ার এক বেসরকারি নার্সিংহোমে। তার রক্তে তখন প্লেটলেট ছিল 1,76,000। তারপরেই দ্রুত কমতে থাকে প্লেটলেট, একদিন পর প্লেটলেট নেমে দাঁড়ায় 1,30,000-এ। ক্রমেই বাড়তে থাকে তার শারীরিক জটিলতা। বুধবার বিকেলে তাকে কলকাতা আরএনটিগড় হাসপাতালের আইসিসিউতে ভর্তি করা হয়, প্লেটলেট দেওয়া হয়। কিন্তু আজ ভোর 3:30 নাগাদ হাসপাতালে তার মৃত্যু হয়। এলাকার মানুষের অভিযোগ, হাওড়া পুরসভা ওই এলাকার নর্দমায় নিয়মিত পরিষ্কার করে না, যত্রতত্র জঞ্জাল এবং জল জমে থাকে, ফলে ওই এলাকায় মশার উপদ্রব বাড়ছে।
এমনকি পুরসভা থেকে ওই এলাকায় মশা মারা তেল স্প্রে করা হয় না বলে অভিযোগ। অন্যদিকে এই প্রসঙ্গ হাওড়া পৌর নিগমের কমিশনার বিজন কৃষ্ণ জানান, এরকম অভিযোগ ওঠার কোনো কারণ নেই। ওখানে নিয়মিত কর্পোরেশনের লোক যায় এবং নিয়মিত পরিষ্কার করা হয়। তবু একটি টিম পাঠানো হবে যেখানে ঘটনাটি ঘটেছে, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা। সাথে এরকম আরো নিত্য নতুন খবর দেখতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, আর শেয়ার করতে ভুলবেন না। তাজ মেডিকেল হল, এখানে সকল প্রকারের ঔষধ পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা পোলেরহাট, কাশীপুর। যোগাযোগ 9733814।